আরসিটিভি সংবাদের খবরের জেরে অবশেষে বাংলাদেশে আটক হওয়া কিশোরীকে বিএসএফ এর হাতে তুলে দিল বাংলাদেশ। শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার হাপতিয়া গ্রাম পঞ্চায়েতের জিরো পয়েন্ট সীমান্ত এলাকায় এ নিয়ে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং গোয়ালপুকুর থানা পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের বিজিবি বিএসএফ এর হাতে ওই নাবালিকাকে তুলে দেয়। গোয়ালপুকুর থানা সূত্রে জানা গেছে, ওই নাবালিকা গত 16 ফেব্রুয়ারি ভারতীয় মুড়িখাওয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। কিন্তু বাংলাদেশে প্রবেশের পরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার। পরে তিনি ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে যান, কিন্তু বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। নাবালিকা আটকের খবরে জেলা জুড়ে শোরগোল পড়ে যায়, তৎপর হয় বিএসএফ ও পুলিশ। শুক্রবার বিকেলে বিএসএফ ও গোয়ালপুকুর থানা পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের বিজিবির আধিকারিকেরা ওই নাবালিকাকে বিএসএফ এর হাতে তুলে দেয়। পরে বিএসএফ এর তরফে ওই নাবালিকাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গতকাল আমরা একটা খবর পাই যে একটি ভারতীয় মেয়ে এখানে এক বাড়িতে অবস্থান করতেছে। পরে অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানার নির্দেশক্রমে আমি সহ আমার সঙ্গী অফিসার ফোর্স গিয়ে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে আমরা তো জানেন যে মুজিব বয়সের অঙ্গীকার পুলিশ হবে জনতা, সেই দিক বিবেচনা করে মেয়েটির বয়স যেহেতু 18 বিলো 18 মানে 18 বছরের নিচে, অর্থাৎ তাকে আন্তর্জাতিক আইন বলেন আর বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন বলেন শিশু হিসেবে গণ্য হয়। সেই অনুযায়ী আমরা মানবতার দিক বিবেচনা করে বিজিবির মাধ্যমে বিএসএফ এর সাথে যোগাযোগ করে আমরা তাকে সর্ব রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু মেনটেন করে আমরা তাকে ভারতীয় বিএসএফ এর কাছে বুঝিয়ে দিচ্ছি। বাকি লড়কি কো হাম লেনে কে লিয়ে আয়ে হ্যায়, ইসকে মাদার ফাদার নে ইসকো পহচান লিয়া হ্যায়, পুলিশ স্টেশন সে ইনভেস্টিগেশন হো চুকি হ্যায়। অর পুলিশ স্টেশন সে ইনভেস্টিগেশন হোনে কে বাদ মাদার ফাদার কি প্রেজেন্স মে, পুলিশ কি প্রেজেন্স মে ইন্ডিয়ান সাইড বাংলাদেশ সাইড হাম ইসকো টেক ওভার করনে কে লিয়ে আয়ে হ্যায়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলে যাওয়ার পর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল ওই নবম শ্রেণীর ছাত্রীর পরিবার। এলাকাবাসীও ওই কিশোরীকে দেশে ফেরতের দাবি জানায়। এরপরেই নড়ে চড়ে বসে বিএসএফ ও পুলিশ। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই কিশোরীর পরিবারের সদস্যরা। আমার মেয়েটা ভুল হয়ে গেল, চলে গেল বাংলাদেশ, বাংলাদেশ তো আমি লুবাবছি। আরসিটিভি সংবাদ, গোয়ালপুকুর।